আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বর্ষণের সেই রাতে এই গল্পের ১৮ নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অনিমার কাশি থামার নামই নিচ্ছে না, সেটা দেখে আদ্রিয়ান হাসতে হাসতে বলল, আরে আরে এবার থামো, না হলে পাবলিক তোমাকে যক্ষা রোগী ভাববে। আদ্রিয়ানের কথা শুনে অনিমার কাশি অটোমেটিকলি থেমে গেল। কাশি থামিয়ে একদম চুপ করে নিচের দিকে তাকিয়ে নখ দেখতে লাগলো। সত্যি জীবনে ও কারো কাছে এতটা লজ্জা পায়নি যতটা এই ছেলেটার কাছে পেয়েছে। ছেলেটা সবসময় ওকে এত লজ্জা কেন ফেলে, কি শান্তি পায় এরকম করে, সেটাই তো বুঝতে পারে না ও। আদ্রিয়ান বুঝতে পারলো যে অনিমা লজ্জা পাচ্ছে, তাই মুচকি হেসে বলল, থাক আর লজ্জা পেতে হবে না, আসছো তো? অনিমা নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ আসবো তো। আদ্রিয়ান বলল, আমার একটু আগে যেতে হবে তাই আমি তোমাকে পিক করতে আসতে পারবো না। আমি তীব্রকে অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, ও তোমার ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে পিক করে নিয়ে আসবে। এনি প্রবলেম? অনিমা বলল, না চলবে। আদ্রিয়ান বলল, তো বিকেলে দেখা হচ্ছে? অনিমা বলল, হুম। আদ্রিয়ান বলল, ওকে বাই। অনিমা বলল, বাই। ফোনটা রাখতেই মুখের মুচকি হাসি ফুটে উঠল অনিমার। তারপর মনে পড়ল তীব্রর আর স্নেহার ব্যাপারটা। না, এই দুটোর কিছু করতেই হবে। এদের মান অভিমানের পালা এবার শেষ হওয়া উচিত। ফোন বুকে অনেকক্ষণ খোঁজে স্নেহার নাম্বারটা পেল। অনেকদিন কথা হয় না মেয়েটার সাথে। হঠাৎ ফোন বেজে উঠতে স্ক্রিনে তাকিয়ে অনি নামটা দেখেই স্নেহা ফোনটা তুলে জিভে কামড় দিল। তীব্র কথা না বলায় মনটা এতটাই খারাপ ছিল যে মেয়েটার কথা ভুলেই গিয়েছিল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, এতক্ষণে ফোন করলি? অনিমা বলল, তুই কোন চা এসেই 10 বার ফোন করে ফেলেছিস? অনিমার এই কথাটির কোনো উত্তর পেল না স্নেহা। হঠাৎ যে অনিমা এইভাবে বলে ফেলবে ও ভাবেইনি। স্নেহাকে চুপ থাকতে দেখে অনিমা বলল, তো মিস লাইলি, মজনুর সাথে মান অভিমান এখনও শেষ হয়নি তাই না? স্নেহা মন খারাপ করে বলল, তোর বন্ধু তো কথাই বললো না আমার সাথে। এটা শুনে অনিমা হেসে বলল, আরে নো চাপ, আমি আসি তো, কেস পুরো সালটে দেব। স্নেহা তো বড় সড়ো চটকা খেলো। উনি এইভাবে কথা বলছে, তবু নিজেকে সামলে বলল, কি করবি? অনিমা বলল, শোন, তুই আমার ফ্ল্যাটে চলে আয়, বিকেলে একটা জায়গায় যাব। স্নেহা বলল, কোথায়? অনিমা বলল, আয়, তারপর সব বলছি। বিকেলে অনিমা খাটে পা ঝুলিয়ে আর স্নেহা অসাম করে অনিমার ফ্ল্যাটে বসে আছে। স্নেহা হাঁ করে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা স্নেহাকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখে ভ্রু নাচালো। স্নেহা তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, এটি তোর সাথে এসব করেছে আর ও তোর এত ভালো বন্ধু হয়ে গেছে? অনিমা চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে বলল, আমি কোথায় তোদের লাইলি মজনুকে কি করে মেলাবো সেই টেনশনে আছি, আর তুই এসব ফাউল চিন্তা করছিস? স্নেহা মাথাটা একটু চুলকে বলল, আসলে অনেক বড় ফ্যান তো তাই। অনিমা বলল, চুপ কর তো, ভাবতে দে, তুই কিন্তু যাচ্ছিস আমাদের সাথে। স্নেহা চিন্তিত মুখ করে বলল, তীব্র যদি আমাকে দেখে যেতে না চায়? অনিমা অ্যাজ ইউজুয়াল দাঁত দিয়ে নখ কাটছিল। স্নেহার কথা শুনে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ওই তোর মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না? বি পজিটিভ ইয়ার, এমন কিছু হবে না। স্নেহা আরও একবার অবাক হলো অনিমার পজিটিভিটি দেখে। ও তো এমন ছিল না। এমন পজিটিভ ভাবনা ওর মধ্যে কী করে এলো? একটু পরে তীব্র মেসেজ করলো যে সে এসে গেছে। অনিমা স্নেহার দিকে তাকিয়ে বলল, তোমার মজনু এসে গেছে, চলো। স্নেহা অসহায়ভাবে তাকালো অনিমার দিকে। অনিমা বুঝতে পেরে ওর হাত ধরে বলল, আরে টেনশন নট, চল। এরপর দুজনে নিচে নেমে গেল। তীব্র গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আর ওদের দিকে অরুমিতা फ्रंट सीट থেকে নেমে পিছনে চলে গেল। অনিমার সাথে স্নেহাকে দেখেই তীব্র ভ্রু কুঁচকে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল, ও এখানে কি করছে? স্নেহা মাথা নিচু করে আছে। অনিমা তীব্রর দিকে তাকিয়ে মিকি হাসি দিয়ে বলল, ও যাচ্ছে আমাদের সাথে। তীব্র কিছু বলবে তার আগে অনিমা ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ তোরা যদি ভেবে থাকিস যে দুজন মুখ গোমরা করে দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকবি আর আমি ব্যাকগ্রাউন্ডে জানিসের গান বাজাবো, দেন ইউ গাইস আর রং। এত সময় নেই আমার হাতে, চুপচাপ চল, নইলে আমি একদম ভিতরে গিয়ে দরজা লক করে রাখবো, কিন্তু সেটা ভালো হবে। তীব্র আর কিছু না বলে চুপচাপ বসে রইল। অনিমা স্নেহাকে চুপ মেরে সামনের সিটে বসতে বলল। স্নেহা অবাক হয়ে এই অনিমার সাথে ১.৫ বছর আগের অনিমাকে মেলানোর চেষ্টায় আছে। মেয়েটা এতটা বদলে গেল, কোথায় সেই শান্ত নম্র মেয়েটা? অনিমা খোঁচা মারতেই স্নেহা সামনে গিয়ে বসলো। তারপর অনিমা ব্যাক সিটে অরুমিতার পাশে বসে ওকে থাম্বার সাপ দেখালো। অরুমিতা ও মুচকে হাসি দিল। সারা রাস্তা তীব্র স্নেহা দুজনেই চুপ ছিল, তবে আর চোখে দেখছে দুজনকে। গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামতেই অনিমার ভিতরে গিয়ে দেখে আদ্রিয়ান ওরা বসে আছে। ওদের দেখে রাইমা এগিয়ে এলো। অনিমা রাইমাকে টাইট একটা হাঁক দিয়ে বলল, কংগ্রাচুলেশন আপু। রাইমা বলল, থ্যাংক ইউ সোনা। এরপর সবাই একে একে আদিব রাইমাকে কংগ্রাচুলেট করলো। অনিমা স্নেহার সাথে আদ্রিয়ানের পরিচয় করিয়ে দিয়ে বলল, ও স্নেহা আমার আরেক বন্ধু। আদ্রিয়ান মুচকি এসে বলল, হাই স্নেহা। স্নেহা অবাক হয়ে তাকিয়ে আছে। অনিমা স্নেহাকে খোঁচা মারতেই ওর হুশ এলো। ওর হক চকিয়ে বলল, হ্যালো স্যার, আই এম ইউর বিগেস্ট ফ্যান। ১.5 বছর বিদেশে বসেও আপনার গান শুনেছি, আপনাকে কখনো সামনাসামনি দেখবো ভাবতেই পারিনি। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, একটু আগে শ্বাস নাও। অনিমা চোখ গরম করে তাকালো স্নেহার দিকে। স্নেহা বুঝতে পারলো যে এক্সাইটমেন্ট বেশি বকে ফেলেছে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তুমি অনি অরুমিতা আর তীব্রর ফ্রেন্ড, মানে আমাদেরও, তাই স্যার না ডেকে আদ্রিয়ান বা আদ্রিয়ান ভাইয়া বলে ডেকো। স্নেহা হেসে মাথা নাড়ল। সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করে। বাইরে যে যার মতো আলাদা আলাদা কথা বলছে, এক জায়গাতেই, তবে একটু দূরে। আদ্রিয়ান আর অনিমা একটা সিঁড়ির উপর বসে কথা বলছে। কথার মাঝে অনিমা এক্সাইটেড হয়ে বলল, আমি তো ভাবতেই পারছি না রাইমা আপু মা হবে। একটা ছোট্ট বেবি আসবে, ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে খেলবে, খিলখিলিয়ে হাসবে, ওয়াও। আদ্রিয়ান গালে হাত রেখে বলল, এমনভাবে বলছো যেন তোমার নিজেরই বেবি আসছে। অনিমা হেসে দিয়ে বলল, আসলে তো খুব ভালোই হতো, কিন্তু বিয়েটাই তো হলো না। আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকিয়ে হেসে বলল, নিজেই বাচ্চা আর সে আবার বাচ্চার মা হবে? অনিমা মুখ ফুলিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি বাচ্চা? আপনি জানেন ঠিক সময় বিয়ে হলে আমার এখন 6.5 ডজন বাচ্চা থাকতো। আদ্রিয়ান অবাক হয়ে তাকালো অনিমার দিকে। এই মেয়ে নিজেই লাগাম ছাড়া কথা বলে, পরে নিজেই লজ্জায় কুঁকড়ে যায়। হলো তাই। একটু পরে অনিমা ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে ফেললো। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, আগে বিয়েটা হোক, তারপর দেখব কয় বছরে 1/2 ডজন দিতে পারো। অনিমা ব্রোকোচকে বলল, কিছু বললেন? আদ্রিয়ান একটা মেকি হাসি দিয়ে বলল, না। বাই দ্য ওয়ে, এই তীব্র আর স্নেহার মধ্যে কি হয়েছে? দুজনেই মুখটা ঘোমরা করে রেখেছে সেই এসে থেকে। এই কেসটা কি? অনিমা তীব্র আর স্নেহার দিকে তাকিয়ে বলল, কেস জন্ডিস। আদ্রিয়ান বলল, মানে? অনিমা বলল, অনেক ঘটনা আছে, বলবো পরে একদিন। এদিকে স্নেহা অরু একসাথে বসে কথা বলছে। হঠাৎ স্নেহা অরুকে বলল, এডিয়ার অনির মধ্যে কিছু চলছে? অরু বলল, চলছে তো অনেক কিছুই, কিন্তু ওদের দুজনের কেউ কাউকে সরাসরি কিছুই বলেনি। স্নেহা অনিমা আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কিন্তু অনির এত পরিবর্তন কিভাবে? মানে ১.5 বছর আগে তো অনিমা ঠিকঠাক মতো হাসতো না, আর এখন? অরু হেসে বলল, এই ম্যাজিশিয়ান এসে ওর জীবনে ম্যাজিক করে দিয়েছে। স্নেহা বুঝতে না পেরে বলল, মানে? অরুমিতা বলল, সবে তো এলি, কদিন থাক বুঝতে পারবি। স্নেহা ভাবছে, কি ম্যাজিশিয়ান আর কি এমন ম্যাজিক করেছে যে এত ভীতু নরম মেয়েটা এতটা চঞ্চল আর দুষ্ট হয়ে গেল। আজকে রাতে অনিমা ল্যাপটপে রঞ্জিত চৌধুরীর অ্যাগেনিস্টে আরও সামান্য কিছু প্রুফ এড করে যেই বিছানা শুতে যাবে, ঠিক তখনই টং করে ওর ফোনে মেসেজ টোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখে আদ্রিয়ানের মেসেজটা ওপেন করে দেখলো, ওখানে লেখা আছে, যেভাবে আছো ওভাবে নিচে চলে আসছো, ফার্স্ট অ্যান্ড ইয়েস, কোনো প্রশ্ন করবে না। অনিমা একটা ছোট্ট নিঃশ্বাস ফেললো, এবং এই ছেলের আবার কি হলো? অনিমা একটা স্কেলার হাফাতা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আছে, তাও টাকনুর অনেক উপরে ফোল্ড করা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:20। এত রাতে নিচে যাবে? কি আর করার, কথা না শুনলে যে ঘরে এসে তুলে নিয়ে যাবে সেটা তো শিওর। তাই শুধু ফোনটা হাতে নিয়েই ফ্ল্যাটে তালা দিয়ে নিচে গেল, কিন্তু নিচে কাউকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে আদ্রিয়ানকে ফোন করবে তার আগে কেউ ওর মুখ চেপে ধরলো পিছন থেকে। ও কিছু বুঝে ওঠার আগে ওর চোখ বেঁধে দিল। মুখ চেপে ধরে আছে, তাই কিছু বলতেও পারছে না লোকটা। অনিমা প্যাড জড়িয়ে নিচের পিঠের সাথে ঠেকিয়ে বলল, ডোন্ট শাউট। অনিমা ওর ছটফটানি থামিয়ে দিল, কারণ কণ্ঠটা চিনতে ওর একটু দেরি হয়নি। এটা আদ্রিয়ান। অনিমা বলল, কি হচ্ছে, চোখ বেঁধেছেন কেন? আদ্রিয়ান অনিমার কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ। আরেকটা কথা বলবে না এখন, আর বললেও আনসার দেব না, সো কিপ কোয়াইট। এইটুকু বলে অনিমার হাতও পিছনে নিয়ে বেঁধে অনিমাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অনিমা কিছুই বুঝছে না, এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছে কোথায়। রাস্তায় অনেকবার অনেক জিজ্ঞাসা করেছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো জবাব দেয়নি। আদ্রিয়ান একটা অনাথ আশ্রমের সামনে গিয়ে গাড়ি থামালো। আদ্রিয়ান ঘরের দিকে তাকিয়ে তারপর কাউকে ফোন করে বলল, সব রেডি। ও পাশ থেকে কেউ কিছু বললো, তার উত্তরে আদ্রিয়ান ওকে বলে অনিমাকে নিয়ে ভেতরে গেল। তার উপর ওই আশ্রমের মাঠের মাঝখানে দাঁড় করিয়ে কাউন্ট করা শুরু করলো আদ্রিয়ান, আর ওর সাথে তাল মিলিয়ে আশপাশ থেকেও কাউন্টিংয়ের শব্দ শুনতে পাচ্ছে অনিমা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কাউন্ট করতে করতে হাতের বাঁধন খুলেছিল, আর 1 বলার সাথে সাথেই আদ্রিয়ান অনিমার চোখের বাঁধনও খুলে দিল আর চেঁচিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে। অনিমা হাঁ করে সামনে তাকিয়ে আছে। অনেকগুলো বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাদের সবার হাতে একটা করে ওয়ার্ড, মানে ওরা এক একটা ইংলিশ ওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বানিয়েছে। সবাই স্মাইল ইমোজি মুখোশ পড়ে আছে, আর আশেপাশে অনেকগুলো বাচ্চা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আশ্রমের সঞ্চালকরাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সারা মাঠে বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। আজ ওর বার্থডে সেটা তো ওর মনেই ছিল না, কি করে থাকবে? 6 বছর যাবৎ তো সেলিব্রেট হয় না ওর বার্থডে। লাস্ট ওর আব্বুই সেলিব্রেট করেছে ওর বার্থডে, এরপর কেউ না। যদিও তীব্র ওর অনেকবার জানতে চেয়েছে কিন্তু বলেও নি। কিন্তু অনিমার আব্বুই তো ওকে এই আশ্রমে নিয়ে এসে প্রতিবার বার্থডে সেলিব্রেট করত। অনিমা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে ঘুরে তাকালো। আদ্রিয়ান মুচকে এসে একটা ফুল অনিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ম্যাডাম। ফুলটা নিয়ে অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সব হুবহু একই রকম সাজানো, ফুল, বেলুন, মাস্ক, সব একই রকম। আদ্রিয়ান এসব জানলো কি করে? এমনি মিলে গেল? দুটো মানুষের আত্মমেল কি করে হয়? সবে কি কাকতালীয় নাকি? আর কিছু ভাবার আগেই ওরও তীব্র, স্নেহা, আদিব, রাইমা, আশিস সবাই বেরিয়ে এলো। সবাই ওকে উইশ করলো। অরমিতা বলল, শয়তান মেয়ে, এদিকে বলতে পারলি আর আমাদের বলতে পারলি না তোর বার্থডে কবে? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। ও ভাবছে ও তো বলেনি আদ্রিয়ানকে ওর বার্থডে। তাহলে অনিমা আদ্রিয়ানের সামনে গিয়ে ওকে কিছু বলবে তার আগে আদ্রিয়ান ওকে সামনের দিকে তাকাতে ইশারা করলো। অনিমা সামনে তাকিয়ে একটা মহিলাকে দেখে তো অবাক হয়ে গেল। মুখে হাসি আর চোখের কোণে পানি চলে এলো ওর। এই মুহূর্তে না দাঁড়িয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো ওনাকে। মহিলাটিও হেসে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই চাইল্ড। অনিমা বলল, কেমন আছো মাদার? মহিলাটি বলল, খুব ভালো, তুমি কেমন আছো? অনিমা মাদারকে ছেড়ে দিয়ে বলল, ভালো, খুব মিস করি তোমাকে। মহিলাটি বলল, হ্যাঁ তাই তো, 10 বছরও মনে পড়লো না এই বুড়িকে। অনিমা বলল, তুমি জানো মাদার আমি কেন আসতাম না? মহিলাটি বলল, আই নো, নাও এনজয় ইউর ডে। এরপর আদ্রিয়ান বাচ্চাদের দিকে তাকে ইশারা করলো। সব বাচ্চারা একে একে এসে অনিমাকে ফুল আর বেলুন দিয়ে উইশ করলো, আর অনিমাও এক এক করে সব বাচ্চাদের চুমো দিয়ে ওদের থেকে ফুল আর বেলুন নিল। এর মধ্যেই সাংবাদিকরাও এসে গেছে, কারণ তারা জানতে পেরেছে আদ্রিয়ান আবরার জোহায়ের কোনো মেয়ে জার্নালিস্টের বার্থডে সেলিব্রেট করছে। আদ্রিয়ান প্রথমে এদের দেখে অবাক হলেও পরে পাত্তা দেয়নি। জার্নালিস্টরা এসে আদ্রিয়ানকে আর অনিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো। আদ্রিয়ান কোনো অনিমার বার্থডে সেলিব্রেট করছে, ওদের মধ্যে কী সম্পর্ক, ব্লা ব্লা ব্লা। আদ্রিয়ান অরমিতাকে ইশারা করলো অনিমাকে নিয়ে যেতে। অরমিতা নিয়ে গেল ওকে। তারপর আদ্রিয়ান জার্নালিস্টদের বলল, দেখুন এখন এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, আগে সেটা করি তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, এক্সকিউজ মি। বলে আদ্রিয়ান ওখান থেকে সরে অনিমাকে নিয়ে কেকের কাছে গেল। অনিমা কেক কাটলো। प्रथम बाइट मदार के दीते गले मदार आद्रियान के बोलो अनिमा ताई करलो चारपाशे एक बार ताकि अनिमा निःशब्द केंदे दिल और आब्बू चले जाओयार पर क्यों एभाबे और जन्मदिन सेलिब्रेट करेनी खूब मिस करछे ओर आब्बूके अनिमा के काटते देखे आद्रियान एसे ओके निजेर बुके घुरिए और चोख मुछे दिल और अनिमा निजेके आटकाते ना पेरे जड़िए धरल आद्रियान के জার্নালিস্টরাও প্রতি মুহূর্তের ছবি তুলে নিউজ বানিয়ে যাচ্ছে। স্নেহা এবার বুঝতে পারছে অনিমার বদলে যাওয়ার রহস্য ও হেসে অরুমিতাকে বলল, তুই ঠিকই বলেছিলি, অনিমার জীবনে সত্যি একজন ম্যাজিশিয়ান এসেছে, উনি সত্যি ম্যাজিক জানে। অরুমিতা শুধু মুচকে আসলো। তীব্র, স্নেহা, অরু, আশিস, আদিব, রাইমা সবাই খুব খুশি, কারণ ওদের সবার প্রাণ অনিমা আজ খুব খুশি। আদ্রিয়ানের কথা বিশেষ করে আর বলার দরকার নেই। অনিমা বাচ্চাদের সাথে দুষ্টুমি করে খেলছে, বেলুন মাস্ক নিয়ে মজা করছে, আর আদ্রিয়ান হাত বাজ করে সেই দৃশ্য দেখছে, এক অদ্ভুত শান্তি পাচ্ছে ও। অনিমাকে এত খুশি দেখে হঠাৎ মাদার এসে আদ্রিয়ানের কাঁধে হাত রাখলো। আদ্রিয়ান ঘুরে তাকাতেই বলল, গড ব্লেস ইউ মাই চাইল্ড, তুমি জানো না তুমি কি করছো। একসময় ওকে দেখে আমি তো ভেবেছিলাম এই মেয়েটার জীবন থেকে সব হাসি হারিয়ে গেছে, সেই দুষ্টুমিষ্টি হাসি খুশি মেয়েটা হারিয়ে গেছে, হয়তো কোনো দিন সেই অনিমাকে ফিরে পাবো না। বাট I was wrong. তুমি পেরেছো ওকে আগের মতো করতে, ওর অন্ধকার জীবনের আলো হতে, ওর রঙহীন জীবনের রং হতে। একটা কথাই বলবো, এভাবেই সবসময় আগলে রেখে ওকে। এই অল্প বয়সের জীবনের চরম সত্যিগুলোর মুখোমুখি হয়েছে ও, অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে, ওকে আর কষ্ট পেতে দিও না, সব কষ্ট থেকে দূরে সরিয়ে রাখো, আই নো তুমি পারবে। আদ্রিয়ান মচকে আসলো, তারপর অনিমার দিকে তাকিয়ে ভাবলো, পারতে তো আমাকে হবেই মাদার, আই অ্যাম কমিটেড টু স্যামন, কি করে বলবো সেই ওয়াদা। আর এখন তো আমি ওকে ভালোবাসি, নিজের সবটা দিয়ে ভালোবাসি। হঠাৎই জার্নালিস্টরা বলে উঠল, স্যার কোনো সেলিব্রেশন হচ্ছে আর আপনার একটা গান হবে না, সেটা কি হয়? আমরা বার্থডেতে সবাই আপনার গান শুনতে চাই, সেটা বার্থডে গার্লকে ডেডিকেটেড করে। আদ্রিয়ান একটু অবাক হয়ে বলল, বাট জার্নালিস্টরা বলল, প্লিজ স্যার। আদিবাসী, ওরও, তীব্র সবাই সায় দিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমাও তাকিয়ে আছে ওর দিকে। সবাই অনেক জোরাজুরি করে আদ্রিয়ান বলল, ওকে ফাইন, আশিস গিটারটা নিয়ে আয় তো গাড়ি থেকে। সবাই হাত তালি দিল, ও রাজি হয়। আশিস গিটার এনে দিল আদ্রিয়ানের হাতে। অনিমা এখনও তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, আর ও ভাবছে কী গান গাইবে আদ্রিয়ান, যেটা শুধু ওর জন্য। কিছুক্ষণ গিটারের টোন বাজিয়ে আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। এভাবেই পুরোটা গান গাইল, সকলে হাততালি দিয়ে উঠল। পুরোটা গান আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে ওর আশপাশ দিয়ে হেঁটে গিয়েছে, যেন এই গানের প্রত্যেকটা ওয়ার্ড ওর জন্যই ছিল। আর অনিমা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সামনাসামনি এই প্রথম আদ্রিয়ানের গান শুনল। আচ্ছা, সত্যি এই গানটা আদ্রিয়ান ওর জন্য গেয়েছে? এই কথাগুলো অনিমার প্রতি সত্যি ফিল করে আদ্রিয়ান। সেটা যদি না হয় তাহলে এই গানটাই কেন গাইল? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, অবশ্য কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন, আরও অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।